আমি 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 চা খাবো এখন এত বড় চা ও এত চা সবাই আমাকে মুখ লাগিয়ে দিচ্ছ উনি ভাব তুমিও আবার এটা বলার বাকি ছিল আমাকে বলে তোমার মেয়ে তো তোমাকে মোটু বলে তো পাবলিক বললে সমস্যা কি হ্যাঁ আর পাবলিক তো আমাকে আমাদের রকস্টার মাম্মি না রকস্টার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পায়েলের বাসায় আছি চা খাচ্ছি এটা হচ্ছে ইফতারের পর আর কি নামাজ শেষ করে চা খেলাম অনেক আড্ডা হলো হাসি আনন্দ সময়টা বেশ কাটলো আর এখন খাবো মানে এখন সেহেরি করবো আর কি তো যেটাই খাই খাই আর খাই তাই না খাই আজকে সব খাবো ভর্তা খাবো শাক খাবো পোলাও খাবো রোস্ট খাবো বিরিয়ানি খাবো সব খাবো তো পায়েল কত সুন্দর করে রান্না করেছে দেখতেই পাচ্ছেন অনেক মজার মজার রান্না সব শাহি রান্না কাশির মাংস নোয়াবি শ্যামাই তারপর আমার পছন্দের কলমি শাক তারপর বাচ্চাদের পছন্দের রোস্ট পোলাও আর আমার পছন্দের ভর্তা আমি ভর্তা হলে আর কিছু লাগবে না আর আমরা আজকে একটু আগে আগে খাচ্ছি সেহেরিটা যত আগে খেতে পারেন ততই ভালো ইফতার করার পর কিন্তু মানে আমরা ভাত খাই না এটা আগেই বলে দিই ইফতার আলহামদুলিল্লাহ আল্লাহপাক যা খাওয়ায় রিজিকে যা রাখে তাই খাই যাই খাই অল্প একটু খাই তুষ্ট করে খাই শান্তি করে খাই মজা করে রান্না করি মজা করে খাই তো সেভাবে একটু খাই আর সেহেরির সময় অল্প একটু খাওয়ার চেষ্টা করি মহান আল্লাহ যা খাওয়ান তো আমরা সবাই খেতে বসে গেছি খাচ্ছি পায়েল রান্না করেছে পোলাও রোস্ট খাসির মাংস কলমি শাক ভাজি তারপর ভর্তা আর মজার সালাদ তো আছেই খাবারের শেষে খাবো শাহী নোয়াবি শ্যামাই এই শ্যামাইটা অনেক বেশি মজার হয়েছিল আর সবচেয়ে বেশি ভালো লাগছিলো আজকে পায়েলের বাসায় অনেক আনন্দে সময়টা কাটাইছি বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় একসাথে হলে আমাদের কাজের জন্য একসাথে হতে পারে না আসলে ওদের মনটা ছোট হয়ে থাকে আম্মু কাজ করে আম্মু নিয়ে যায় না বা পায়ে লোক কিন্তু সময় করে আসতে পারে না যদিও দুই বোনের দেখা হয় বাইরে অথবা বাসায় পাঁচ মিনিটের জন্য আমার বাসায় সে আসলে পাঁচ মিনিট বা তার সাথে কোথাও যদি কোনো কিছু কেনাকাটা করতে যায় বাজারে যায় সেখানে অল্প একটু সময় বাচ্চাদের কিন্তু আর নিয়ে যায় না তো ওদের সপ্তাহে একদিন অন্ততপক্ষ পক্ষ একসাথে করানো লাগে না হয় ওরা একদম মোটা ছোট করে রাখে একসাথে বড় হয়েছে ছোট্ট কাল থেকে এজন্যে হয়তো বা এমন আর কি তবে যাই হোক একসাথে খাওয়ার মজাই অন্যরকম তো আমরা সবাই খাচ্ছি অনিবা বা বাবা ওরা বসবে ওরা একটু পরে খাবে সবাই তো আর আগে আগে খেতে পারে না উনি বা একেবারে আজারের কিছুক্ষণ আগে খায় এমন আর কি আর অনিবার বাবাও সেম মানে যেটাই খাক একটু খাবে পানি টানি খেয়ে পেট ভরবে আর কি এমন আর আমরা একটু আগে আগে খেয়ে ফেলি একটু বেশি খাই বলে মনে হয় একটু আগে খাইতে হয় তাই না না এমন তা না আসলে এক একজনের এক একটা স্বভাব কার কখন খেতে ভালো লাগে এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তির উপর ডিপেন্ড করে তো আমি এখন খাবো কলমি শাক ভাজি রোজটা খেতে পারছি না এই বাচ্চাদের খাবার খেতে পায় না আমি বাচ্চারা মুরগি ছাড়া খেতেই পারে না এটা আসলে অনেকের বেলাই হয় সবার বাচ্চাই আছে জানি বাচ্চারা একটু মুরগির মাংস হলে খেতে পারে আর আমরা একটু ভর্তা শাক হলে খেতে পারি এমনই ছোট্টবেলা আমরা এমন আছিলাম কি না জানি না তবে মা বলতো আমরা সব কিছু খেতাম ছোট্টবেলা একেবারে সব কিছু খেতে পারতাম আর আমাদের বাচ্চাদেরকে জোর করে করে খাওয়াতে হয় এ আর কি তো পায়েলের হাতে কলমি শাক ভাজি অনেক বেশি মজার হয় পায়েলের হাতের কলমি শাক ভাজিটা দিয়ে আমি খেতে পারবো আলহামদুলিল্লাহ মনে হয় সাথে তো ভর্তা আছে আর কোনো কথাই নেই আর পোলাও বিরিয়ানি এগুলো আমার আসলে মোটেও পছন্দ না আমি ভাত খেতেই লাইক করি আর পোলাওর সাথে ভর্তা হলে খেতে পারি তো এটা পায়েল জানে এর জন্য ভর্তা বানিয়েছে তো একটু পোলাও খাবো সাইড থেকে আর কি আর বাকিটা খেতে পারবো কিনা জানি না তবে যাই হোক ভাত ভাতটাই ভাল লাগে যতটুকু খাই তৃপ্তি করে খেতে পারি তো আমাদের সেহেরের খাবার দাবার চলছে একত্রে সেহেরের খাবারটা সবাই যদি আমরা নিচে বসে খাই ভালো লাগে আর এই খাবারটা খাওয়া সুন্নদ আমরা চেষ্টা করব সে খাবারটা বা ইফতার যদি নিচে বসে খাই তাহলে কিন্তু এটা অনেক ভালো আমার একটা পার্সেল চলে আসছে সেই পার্সেলটা অনিবার আব্বু অর্ডার করছিল ওর অনেক পছন্দের জিনিস আর ওর পছন্দের জিনিসটা কিন্তু আমার আমার জন্যই অর্ডার করেছে তো খুলতে থাকুক এই লোকটা নিয়ে আসছে আর কি ডেলিভারি ম্যান তো ওনাদের একটা দায়িত্ব আছে আনার পর মানে খুলে দেখাবে চেক করে দেবে আর কি ঠিক আছে কি না জিনিসপত্রগুলো আমি সব সময় এই কাজটা করি যে লোক আসবে আপনার বাসায় ডেলিভারি দিতে ওনাকে বলবেন খুলে ঠিকঠাক মতো আপনাকে যাতে দেখিয়ে দেয় তাহলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা কি ভালো পড়লো না খারাপ পড়লো দেখা গেছে একটা জিনিস অর্ডার করলেন আর মানে জিনিসটা আপনার ওরকম হলো না তখন কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি রিটার্ন ব্যাক করতে পারবেন এমন কিন্তু ওনাদের কাছে ওই যে যে পেজে আপনি অর্ডার করবেন সেই পেজের নাম্বার থাকে ওনারা যোগাযোগ করে বলবে পছন্দ হলো কি না বা ঠিকঠাক আছে না তাহলে কিন্তু আমরা জিনিসটা চাইলে রাখতেও পারি নাও রাখতে পারি এমন আর কি তো আমার হাজব্যান্ড যে জিনিসটা অর্ডার করছে খুবই সুন্দর সে অর্ডার করার সময় আমাকে বলে নাই বলছে তোমার একটা খুব প্রয়োজনীয় জিনিস অর্ডার করেছি একটা না এখানে দুইটা জিনিস অর্ডার করছে তো দুইটার মধ্যে আমার খুব প্রয়োজন ছিল আর কি যে জিনিসগুলা সেই জিনিসগুলা তো এই লুকটা চেক করে দিয়ে গেল সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই সুন্দর সুন্দর জিনিসগুলা কার ভালো না লাগে সব নারীরাই চায় ঘরের জিনিস খুব সুন্দর হোক আর ঝামেলা মুক্ত থাকুক নিজের ঘরটা নিজের ঘর মনের মতো করে ঘুজাতে পারলে শান্তি লাগে ঘর হচ্ছে শান্তির নিড় যার যার ঘর তার তার জন্য বেহেসখানা শান্তির নির তো সেই জায়গাটা ঠিক রাখবেন শান্তি ভরপুর থাকবে সবারই কারোটা দেখলে কারোর আসলে খারাপ লাগবে না কারণ অনেককেই দেখি যে কমেন্টের মাধ্যমে এসে আরেকজনের জামাইকে নিয়ে কথা বলে এই সেই এটা সেটা আসলে ওনাদের সময় আছে অনেক নিজের সুখ না থাকলে মানুষের সুখ দেখলে আসলে গায়ে জ্বালা ধরে যায় এমন কিছু কমেন্টার আছে আমাদের কমেন্ট বক্সে ইদানিং দেখতে পাচ্ছি আর কি তবে যাই হোক মহান আল্লাহ পাক তাদেরকে হেদায়ত করুক তাদেরকে একটু সুখ দেখ দোয়া করি এই রমজান মাসে দোয়া করে দিলাম সুখ পাবেন তবে যাই হোক আসলে আমি আজায়রা কথা নিয়ে কথা বাড়াতেছি আমি যে জিনিসটা দেখানোর দরকার সেই জিনিসটা দেখাচ্ছি না এখানে স্টোর বক্স এই স্টোর বক্সের কিছু জিনিসপত্র আছে সেটা পরে দেখাচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা এটা এই তো কাঁচি এই জিনিসটা আমার খুব প্রয়োজন ছিল এটা দিয়ে মাছ মাংস সহ করে কাটা যাবে এমন একটা কাঁচি অর্ডার করেছিলাম তো সেটা আসছে এটার সাথেই আর এটা হচ্ছে স্টোর বক্স আপনার ইচ্ছে মতো আপনি স্টোর করে রাখতে পারবেন আপনার ঘরের বাজার সদাই শুকনা বাজারগুলো এটা মানে ব্যবহার করা খুবই ইজি আমার বাসায় যেহেতু আসছে আমি রিভিউ দিয়ে দিচ্ছি এটার আর এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মানে বাসায় আনার আমার হাজব্যান্ড জানতো সেজন্য সে অর্ডার করে ফেলছে চুপি চুপি আসলে এগুলো হচ্ছে ভালোবেসে অর্ডার করে আর কি বেশি ভালোবাসা দিতে চায় এখানে ছয়টা শেল্প আছে ছয়টা শেল্পে আপনি দশ কেজি জিনিসপত্র রাখতে পারবেন আর এটা এতটাই হেভি খুব সুন্দর জিনিসটা সিম্পলের মধ্যে দেখতে যেমন সুন্দর আর মানে জিনিসপত্র রেখেও এমন আরাম পাওয়া যাবে তা আমি এখন একে একে আমার ঘরের বাজার সদয়গুলো ঢেলে দিচ্ছি প্রথমে মুসুর ডাল দিচ্ছি যেই শেলফের মধ্যে আমি মসুর ডাল নিচ্ছি এটার মধ্যে প্রায় দুই থেকে তিন কেজি এটে যাবে এমন এটা একটু বড় একটাই শুধু বড় সাইজের আর সবগুলো একই সাইজ আর কি তো এটা আসলেই মানে অনেক উপকারী একটা জিনিস আমি আনার পর নিজেও বুঝতে পারলাম দেখবেন আমাদের ঘরে অনেক শুকনা বাজার যেমন রোজার মাসেই বেশি বাজারগুলো আসে এই যে আমার এই বাজারগুলো আমি একটা বড় ড্রামের ভিতর ভরে রেখে দিয়েছিলাম আর কি রঙের যে বড় বালতিগুলো আছে সেটার মধ্যে কারণ এত কিছু একটা একটা করে ডিবিতে রাখলে দেখা গেছে যে ছোট ছোটো বয়মে রাখি আমি তবে সেই ডিভিগুলা একেবারে ভরপুর হয়ে থাকে ঘরে সেই জন্য একটা ড্রামের ভিতর ভরে রাখলে সবগুলো হাতের কাছে পাওয়া যায় স্বপ্ন বাজার তো আমরা যদি বিভিন্ন রকমের ছোট ছোটো বয়মে ভরে না রেখে এই স্টোর বক্সের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু জিনিসটা দেখতেও সুন্দর লাগবে আর আকর্ষণীয় আসলে রুচিসম্মত জিনিসগুলো কে ভালো না বাসে কে পছন্দ না করে সবাই পছন্দ করে তো রুচিসম্মত জিনিসগুলো আমার কাছে ভালো লাগে সেজন্যই আমার হাজব্যান্ড জানে ভালোবেসে বেশেই সুন্দর সুন্দর জিনিসগুলা উপহার দেয় সত্যিই অবাক হয়ে গেছি যখন দেখলাম যে আমার বাসায় এটা আসছে পার্সেলটা তো সে বলতেছিল সে বাসায় ছিল এটা হচ্ছে পাইলের বাসা থেকে যেদিন আমরা দাওয়াত খেয়ে আসলাম পর দিন সকালবেলা আর কি আর এখন হচ্ছে জোহরের পর তো জোহরের নামাজ শেষ করে কাজগুলো গুছিয়ে নিয়েছি এখানে আমি ড্রাম থেকে আমার যত কিছু আছে শুকনো বাজার ছোলা বুট মুগ ডাল মুসুর ডাল তারপর বুটের ডাল খেসারির ডাল এগুলো কিন্তু ডাল দোল অনেক লাগে রোজার মাসে তো এইসব ডালগুলো যদি আমরা এভাবে স্টোর করে রেখে দেই খুব ভালো থাকবে তো এখানে যেহেতু ছয়টা শেলফ আছে ছয়টা বক্স তো অনেক কিছু রাখা যাবে আপনাদের পছন্দ মতো রাখবেন আমি তো আমার পছন্দ মতো রাখতেছি আর জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা যেহেতু বাসায় আসলো আপনাদের সাথে শেয়ার না করলে কি আর হয় বলেন তো এখানে কিশমিশ রাখবো এটা শুকনা কিশমিস যেটা ভেজা কিশমিস হলে রাখতে যাবেন না আমি শুকনা কিশমিশটা সবসময় বয়মে ভরেই রাখি সেজন্য এটার মধ্যে রেখে দিচ্ছি কারণ কিশমিশটা আমার কন্টিনিউই লাগে আমার বাসায় কিসমিশটা বেশি খাওয়া হয় তো কিসমিশ রাখলাম একটা শেলফের মধ্যে পছন্দ মতো আপনাদের পছন্দ মতো রাখবেন চিনি ময়দা আটা যার যেটা ভালো লাগে পোলার চাউল বাসমতি চাউল যে যেটা রাখতে পারেন রেখে দিতে পারবেন অনেকগুলো হয়ে গেছে আইটেম আরও আইটেম বাকি আছে আসলে কয়টা রাখবো কোনটা রেখে কোনটা রাখবো মনে হচ্ছে আরও দুই তিনটার দরকার এমনভাবে একটা দোকান দেওয়া যাবে ভাবছি একটা দোকানই দিয়ে দেই। তো আমার সবগুলো স্টোর করা হয়ে গেছে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে কিন্তু দশ কেজি ওয়েট এটা নিতে পারবে দশ কেজি পর্যন্ত মানে আপনি সবগুলো বক্সে মিলিয়ে রাখতে পারবেন ঠিক এমন আর কি তো এখানে আমার ছোলা বোর্ডটা একটু কম হয়ে গেছে ছোলা বোর্ড প্রায় শেষের দিকে কারণ রোজাও তো মাসাল্লাহ প্রায় পনেরো ষোলোটা রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর লাগবে না অল্প অল্প ছোলা হলেই চলে তো স্টোরগুলো কিন্তু বড় বড় দেখতেই পাচ্ছেন আর এটার ঢাকনাটা দিয়ে দেবো এখন ঢাকনাটা লাগানো খুবই ইজি এখন আমি এটাকে কিচেনে নিয়ে সেট করব আর এটা থেকে কিভাবে আমি ডালগুলা বের করব সেটা একটু দেখাবো এখনি এটা কিচেনে রাখলেও পারেন আপনাদের পছন্দ মতো একটা জায়গা বেছে নেবেন এটা ওয়ালে ফিটিং করা যায় এটা আমরা অনেকেই জানি এটা সম্বন্ধে নতুন করে বলার কিছুই নেই আমি এখন ওয়ালে সেট করব না তারপর দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওয়ালে সেট করার জন্য একটা স্ট্যান্ড আছে তারপর স্ক্রুব আছে শুধু সেট করলেই হবে ড্রিল মেশিন লাগবে আর কি তো আমি এখন এটা সেট করব না তবে সেট করলে কিভাবে সেট করবেন সেটা খুবই ইজি তারপর ওয়ালের মধ্যে কিন্তু এটা রাখা যাবে ওয়ালে রাখলে বেশি ভালো লাগবে দেয়ালে যখন রাখবেন দেখতে সুন্দর লাগবে এই জিনিসটা এই তো এখানে চারটা স্ক্রুব আছে সুন্দরভাবে প্যাকেট করা এই চারটা স্ক্রুব এখানে লাগানোর জন্য আর কি তো ডিল করেই লাগাতে হবে এটার মধ্যে এই স্টোর বক্সটা বসিয়ে দিলেই হবে তো এটা লাগাতে আমার সময় লাগবে আজকেই যেহেতু আনলো শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার বাজারগুলো গুছিয়ে দেখিয়ে দিলাম এভাবে করে রাখলে দারুণ লাগবে কিন্তু স্মার্ট রাঁধুনিদের জন্য স্মার্ট জিনিসপত্র জানি না কতটুকু পর্যন্ত হতে পারছি হাজব্যান্ডের কাছে হয়েছি এটুকুই যথেষ্ট আর আমার ভালোবাসার ভাই বোনদের কাছে যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছুই চাই না মহান আল্লাহ পাক অনেক ভালো কিছু দিয়েছে আপনাদের ভালোবাসা পাই এতেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা পাওয়া অনেক বেশি ভাগ্যের ব্যাপার তো এখানে একটা ড্রয়ার আছে তো এ ড্রয়ারের মধ্যে এভাবে করে আপনার যে ডালটা পছন্দ যেটা নেবেন রান্না করতে সে এখানে সুইজ আছে সুইজে চাপ দিবেন দেখবেন আপনার পছন্দ মতো জিনিসটা এই বক্সের মধ্যে চলে আসছে ড্রয়ের বক্স খুব ইজি কিন্তু বয়ম হলে মুখটা খোলো তারপর ঢালো অনেক ঝামেলা তো আমি এখানে যেহেতু এখন রান্না করব না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিলাম তো রেখে দিচ্ছি এখানেই তারপর আবার যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নিতে পারবেন ঠিক এমন সুইচে শুধু অন করবেন এভাবে চাপ দিবেন আর নিচ থেকে পড়তে থাকবে কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের ভাইয়ার পছন্দ কেমন আমার কাছে তো বেশ ভালো লাগছিল ভালো লাগছে আর কি এজন্য তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এখন একটু গুছিয়ে গাছিয়ে নেব আমাদের রান্না রান্নাবান্না প্রায় শেষ কারণ এখন প্রায় তিনটার মতো বাজে আজকে ইফতার শুধু বানাবো রান্না তো শেষ করে ফেলেছি আসলে রান্নাটা আজকে তাড়াতাড়ি শেষ করলাম কারণ এই তো এখন আসরের আজান হয়ে যাবে এখনও হয় নাই হবে তো আসরের নামাজ পরেই তার মানে তৈরি করব আর কি সেজন্য রান্নাটা শেষ করলাম তো মা দুধ ছিল আর কি বাড়ি থেকে তো সেই দুধটা আসলে আমি ছোটো ছোটো গ্যালানি করেই রেখে দেই রোজার মধ্যে একটু দুধ না খেতে পারলে ভালো লাগে না অনেকেরই একটা অভ্যাস থাকে একটু দুধ হওয়া লাগে আর কি তো আমার হাজব্যান্ড আবার একটু দুধ খায় সে মন চাইলে একটু চিরা দইও খায় আর কি এটা কিন্তু আগের যুগের মানে আমাদের শ্বশুর শাশুড়ি বা আমাদের বাবা মার আমলে সবসময় দই চিরাটা খেত আর কি গ্রামের একটা ঐতিহ্য ছিল দই চিরা খাওয়া রোজা রাখবে দই চিরা খাবে না এটা কি হলো এমন আর কি তো আমার হাজব্যান্ড মাঝে সাঝে খায় আর কি সবসময় খায় না তো ও খায় আর কি টক দই দিয়ে খায় তো দুধটাও রাখি বাসায় দুধ যার মন চায় খায় রোজার মধ্যে একটু দুধ খেতে পারলে ভালো লাগে শরীরটা একটু মানে শক্তি লাগে আর কি আজকে আপনাদেরকে ঘি তৈরি করে দেখাই ঘি তৈরি করবো আর কি আমার বাসায় মাখন তৈরি করা আছে এই মাখন মা তৈরি করে দিয়েছে মা সবসময় এভাবে করে মাখন উঠিয়ে দেয় এখানে অনেক মাখন আছে দেখলেই বুঝতে পারবেন তো এই মাখনগুলা আপনারা উঠিয়ে চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন যখন ভালো লাগবে তখন শুধু ঘি তৈরি করে নেবেন মাখন থেকে ঘি ওঠানো খুবই সহজ সেটা সবাই জানি তবে আজকে আমি কিভাবে তৈরি করি ঘিটা মানে মাখন থেকে ঘিটা কীভাবে উঠাই সেটা করে দেখাবো তো এখানে প্রায় এক কেজি চো কম হবে আর কি মাখন সেই অনুপাতে মাখন আছে তো এটা দিয়ে ঘি তৈরি করব হাতে তুলানো মাখন এটার ফ্লেভার কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন একেবারে নিজের হাতে তুলে মা তারপরে আমাদেরকে এই মাখনটা দেয় মায়ের হাতের জিনিসের সাথে তুলনা হয় না তো মাখন কিন্তু গলে যাচ্ছে গলে গলে মানে একেবারে ঘি রূপ নিচ্ছে পিওর ঘিটা হয় হাতে তুলানো মাখন থেকে কিন্তু কিনা বাটার দিয়েও কিন্তু ঘি তোলা যায় ওটা আসলে আমি করি না কখনো কারণ মা যেহেতু বাড়ি থেকে পিওর গরুর দুধের মাখনটা উঠিয়ে দেয় আমি এটা দিয়ে ঘি তৈরি করি এটা আপনি দেখবেন কতক্ষণের মধ্যে এখানে অনেকটা মাখন আছে এটা গলে যাবে এ তো গলতে শুরু করেছে আর এই ঘিয়ের কালারটা এত বেশি সুন্দর আসে আমি যখন আমার রেসিপি চ্যানেলে মিষ্টি টিষ্টি কোনো কিছু বানাতে যাই তখন আমাকে অনেকেই প্রশ্ন করে আপু তোমার ঘিয়ের কালার এত সুন্দর কেন এমন কেন ঘিটা বাটারের মতো লাগছে তো অনেকের ঘি কালচে কালার হয় বা অনেক রকমের হয় ঘি জানি না তবে এই মাখনের ঘিটা খুব সুন্দর একটা কালার আসে বলক উঠে গেছে এই পর্যায়ে জাল করতে থাকবো মিডিয়াম আছে জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে নিচ থেকে কিছুটা পরিমাণ ছাঁকড়া ছাঁকড়া হয়ে গেছে যেমনটা আমরা নারিকেল তেল উঠাই নারকেলের দুধ থেকে আর কি যে মাখনটা উঠে আসে সেই রকমই হবে নারকেল তেল যেভাবে উঠাই ঘিও কিন্তু ঠিক সেমভাবেই ওঠাতে হয় মাখন থেকে নিচের দিকে দেখবেন এই তো একটু ছাগড়া ছাগড়া হয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে তলে যাচ্ছে তো এই জিনিসটা যখন হালকা একেবারে পাতলা হয়ে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে তখনই বুঝে নিব যে আমাদের ঘি তৈরি হয়ে গেছে তা আমাদের ঘি খুব অল্প সময়ে তৈরি হয়েই গেছে কালারটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেমন কালার রাখতে চান বেশি যদি কড়া কালার রাখতে চান কড়া ভাজবেন তা আমি এ পর্যায়ে এটাকে ঠান্ডা করবো ঠান্ডা করে পরে বয়মে ভরে নিব হয়ে গেছে আমাদের ঘি তৈরি অনেকটা ঘি উঠেছে আর এখানে দুধ জাল করতেছি এখানে প্রায় তিন চার কেজির মতো দুধ আছে এই দুধটা জাল করে আমি আরও একটা বয়মে রেখে দিব দুই দিন খাওয়া যাবে দুই তিন দিন আর কি ভাগ করে করে রাখলে এক কেজি করেই হয়ে যায় কেউ দুধ না খেতে চাইলেও জোর করে এক কাপ দুধ খাওয়াই দেয় আর কি দুধটা খেতে পারলে ভালো তবে যাই হোক আজকে অনেকেই মনে করবেন যে আমি মনে হয় দোকান দিয়ে ফেলছি মুদির দোকান কারণ আমি যে স্টোর বক্স দেখাইছি আপনাদেরকে কেউ কোনো কিছু মনে করবেন না দোকান দিয়েই নাই আমার বাসায় কিচেনের জন্য আমি কিনেছি আর সেটা শেয়ার করেছি আজ বিদায় নিব সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিদায় আল্লাহ হাফেজ